ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রো জয় পেয়েছেন দ্বিতীয় পর্বে তার সঙ্গে লড়বেন চরম ডানপন্থী জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বী মারিন লুপেন সাতানব্বই শতাংশ ভোট গণনার পর ম্যাক্রো সাতাশ দশমিক তিন পাঁচ শতাংশ লুপেন তেইশ দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়েছেন রোববার অনুষ্ঠিত প্রথম পর্বে নির্বাচনে এ দুই প্রার্থী চব্বিশে এপ্রিলের রান অফ ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হয়েছেন তাদের মধ্যে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা নির্বাচনের দ্বিতীয় পর্বেই চূড়ান্ত হবে প্রথম পর্বে ভালোভাবে উতরে গেলেও দ্বিতীয় পর্বের চূড়ান্ত ভোটে ম্যাক্রো কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলে মতামত জরিপগুলোতে আভাস পাওয়া গেছে